ফুটবল বিশ্বকাপ খেলে আসা বাংলার তরুণ এখন টোটো চালক। বিশ্বকাপের স্মৃতি আঁকড়ে দিন কাটাচ্ছেন চ্যাম্পিয়ন প্রসেনজিৎ। অবহেলার সঙ্গে কিভাবে চলছে তার অসম লড়াই দেখুন। ফুটবলের প্রতি টান রয়ে গিয়েছে এখনো, পায়ে বল পেলেই ভর করে পাগলামে। ফুটবল প্রিয় সেই মানুষটার জীবন আজ সংকটে, ফুটবল খেলে মেলেনি কিছুই, তাই জীবন এবং জীবিকার টানে টোটো চালিয়ে লোকের বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছেন এই ফুটবল চ্যাম্পিয়ন। দমদম এয়ারপোর্ট এক নম্বর গেট এলাকার বাসিন্দা প্রসেনজিৎ বৈদ্য একসময় স্বপ্ন দেখতেন ভালো ফুটবলার হওয়ার, সেই দৌড়ে অনেকটা পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু অবজ্ঞা এবং অযত্নে সরকার হয়ে যায় প্যারিসে গৃহহীনদের বিশ্বকাপে অধিনায়কত্ব করে আসা প্রসেনজিতের ফুটবল হওয়ার স্বপ্ন। ২০১১ সালে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক হিসাবে দমদমের প্রসেনজিৎ বৈদ্য প্যারিসে গিয়েছিলেন হোমলেস ওয়ার্ল্ড কাপ খেলতে। সেখানে কমিউনিটি কাপে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল, ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে জয় আসে। কিন্তু সেই সার্টিফিকেট আর মেডেল পেতে সময় লেগেছিল তিনটে বছর। সে সময় তার বাবা কখনো মইয়ের দোকানে, কখনো আবার বাড়ির নির্মাণকারী হিসেবে কাজ করতেন। অভাবে সংসারে ঠিকমতো খাবার জুটত না তাদের, তবু থেমে যায়নি ফুটবল খেলার স্বপ্ন প্রসেনজিতের। স্কুল ফুটবল প্রতিযোগিতায় সুব্রত কাপ থেকে ফুটবলের উত্থান এই প্রসেনজিতের। দিল্লিতে গিয়ে চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন, একটা সময় স্ট্রাইকার পজিশনে মাঠে ছুটে বেড়াতেন প্রসেনজিৎ বৈদ্য। তবে প্যারিস থেকে ফিরে আসার পর তার মনে হয়েছিল এবার হয়তো বদলে যাবে তার সবকিছু, অন্তত একটা চাকরি জুটবে, কিন্তু তা হয়নি। বছর ৩৪ প্রসেনজিতের আর্জি, আমি একটা ভালো কাজ বাজ যদি পেতাম সরকারের কাছ থেকে তাহলে আমার খুব ভালো হতো, কারণ আমি সেরকমভাবে কোনো কাজ বাজ কোনো কিছু পেলাম না খেলাধুলার পরে। এত দূর অবধি খেললাম ভারতের হয়ে, কিন্তু আমি কোনো কাজ বাজ কিছু পাইনি বা কোনো রকম কোনো খেলার সুযোগও পাইনি। তো আমি এটাই আমার লক্ষ্য যে যদি একটা সরকারের কাছ থেকে যদি একটা কাজ বাজ পেতাম তাহলে আমি খুব খুশি হতাম। কলকাতার পাশে থাকা সত্ত্বেও ময়দান পর্যন্ত পৌঁছাতে পারেননি এই প্রসেনজিৎ বৈদ্য। একরাশ ক্ষোভ হতাশা বুকে নিয়ে লোকের বাড়ি জল পৌঁছে দিচ্ছেন প্রসেনজিৎ এখন। লোকের বাড়িতে বাড়িতে জল দিচ্ছি, টোটো চালাচ্ছি, এইভাবেই আমার দিন কাটছে। সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাচ্ছি কাজের জন্য, যদি দুটো পয়সা পাই। পেটের তাগিদে এখন টোটো চালিয়ে সংসার চালান দমদমের এক নম্বর মতিলাল কলোনির এই চ্যাম্পিয়ন ফুটবলার। প্যারিসের জল জলে স্মৃতি আঁকড়ে দিন কাটছে প্রসেনজিতের। তবে প্যারিসের খেলার অভিজ্ঞতা, ব্যবস্থাপনা যতটাই ভালো ছিল ততটাই তিক্ত অভিজ্ঞতাও রয়েছে ভারতীয় প্রস্তুতি শিবিরে। প্রসেনজিতের অভিযোগ, ভারতীয় প্রস্তুতি শিবিরে ঠিক মতো খাবার দেওয়া হতো না তাদেরকে। নাগপুরে প্রস্তুতি শিবিরে খেলতে গিয়ে বেগুন আতপ চালের ভাত জুটেছিল মাত্র, চিকেন মাসে একদিন। ইন্ডিয়া টিমের কর্তারা তার আন্তর্জাতিক শংসাপত্র পর্যন্ত আটকে রাখেন, কেড়ে নেওয়া হয় তার জার্সি, তার বুট। এই অভিজ্ঞতার কাহিনী শোনাতে গিয়ে চোখে জল আসে প্রসেনজিতের, বলতে বলতে যেন এক রাশ অভিমান ঝরে পড়ে বছর ৩৪ এই ফুটবলারের গলায়। আমাদের ফেডারেশনের কাছে এটাই চাওয়ার আছে যে আমি এতদূর অব্দি খেলাধুলা করেছি, তো খেলাধুলা করার পরে আমি এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু সুযোগ সুবিধা পাইনি। তো আমি চাই একটা কোনো ভালো কিছু হোক আমার জন্য, তো সেই জিনিসটার জন্য আমি এতদিন ওয়েট করছি, কিন্তু আমার পাশে এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি। তার জন্য হয়তো খুব কষ্ট হচ্ছে আমার, আমি সেই কষ্টটা কাউকে বলতে পারছি না যে ভারতের হয়ে আমি এতদূর খেলেছি, খেলেও আমার সেরকমভাবে কোনো রকম কোনো কিছু হয়নি। এদিকে ভারতের বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে বারবার অনুন্নত পরিকাঠামোর দিকে আঙুল তুলেছেন বিরোধী দলের নেতা নেত্রীরা। প্রসেনজিতের গলাতেও যেন একই অবজ্ঞার অভিযোগ। কাতার বিশ্বকাপে মেসি এমবাপেদের নিয়ে যখন মাতামাতি চরমে, তখন প্যারিসে হোমলেস বিশ্বকাপে ভারত অধিনায়ক লোকের বাড়িতে জলের জাল বিক্রি করে দুমুঠো অন্যের সংস্থান করছেন এই মুহূর্তে। পায়ের জাদুতে একসময় জালে বল জড়াতেন তিনি, সেই ফুটবলার এখন টোটো চালিয়ে দুপয়সা রোজগার করে দিন গুজরান করছেন। এই লজ্জা কার, এ প্রশ্ন রয়েই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।